বিনোদিনী ভাই এবং বোনেরা 2024 সালের শবে বরাত কত তারিখে কি বারে এবং শবে বরাতের রাত্রিতে আপনারা শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন কত রাকাত পড়বেন কিভাবে নিয়ত করবেন এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন কোন সূরা দিয়ে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এবং শবে বরাতের রোজা কিবারে রাখতে হবে কয়টি রাখতে হবে সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ইনশাআল্লাহ সাবধান শবে বরাতের রাত কিন্তু আপনি হেলায় বেলায় খেলাধুলায় কাটাইবেন না কারণ সেই রাত্রি কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে যেই দোয়াই করবেন আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল মঞ্জুর করে নেবে ইনশাআল্লাহ আল্লাহর রাসূল বলেছেন শবে বরাতের রাত আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে তাই সাবধান খবরদার এক বছরের কিন্তু বাজেট হয়ে যাবে শবে বরাতের রাত্রিতে আপনি কি খাবেন কোথায় যাবেন সম্পূর্ণ বাজেট আল্লাহ নতুন করে এক বছরের করে দিবে তাই আপনাদেরকে বলছি শবে বরাতের রাত হবে আপনাদের ভাগ্য পরিবর্তনের রাত আপনাদের তকদির পরিবর্তনের রাত আপনাদের জীবনের সমস্ত গোনা মাফের রাত এই রাত্রিটা আপনারা হেলায় দুলায় কাটাইবেন না ইবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনুরোধ করব কত ভিডিও দেখছেন কিন্তু শবে বরাতের এই ভিডিওটা দেখতে পারলে শবে বরাতের রাতে সম্পূর্ণ ইবাদতগুলো আপনি করতে পারবেন ইনশাআল্লাহ শবে বরাতের রোজা কয়টি রাখবেন সেটাও বলে দেব আল্লাহর নবীজি বলেছেন শবে বরাতের রাত আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে চলে আসে এই প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষকে ডাকতে থাকে ও আমার বান্দা বান্দিরা আমার ইবাদত করো আমার কাছে চাও আজকে শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে এসেছি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন ও আমার গুনাহগার বান্দা বান্দিরা যারা যারা ব্যভিচার করেছো অন্যায় করেছো অবিচার করেছো গুনাহ করতে করতে জীবনটাকে কালো অধ্যায় বানিয়ে ফেলেছো আমার কাছে ক্ষমা চাও আজকে আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য চলে এসেছি প্রথম আসমানের মধ্যে ইবাদত করো নামাজ পড়ো জিকির করে আমার কাছে কোরআন তেলাওয়াত করে ক্ষমা চাও মুনাজাত করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের জানা ব্যভিচার সহকারে যত গুনাহ আছে রে বান্দা বান্দিরা আমি আল্লাহ সব গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন ও আমার ঋণগ্রস্ত বান্দা বান্দিরা যারা অভাব অনটনের মধ্যে আছ বিপদের মধ্যে আছ রিজিকের সমস্যার মধ্যে আছ টাকা পয়সা নাই ধন দৌলত নাই বাড়ি গাড়ি নাই আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বাড়ির ব্যবস্থা করে দেব সেই বাড়ির মধ্যে থেকে আমাকে ডাকতে পারবা ইবাদত করতে পারবা পর্দা পুষে দেয় স্ত্রী পরিবার পরিজনদেরকে রাখতে পারবা এবং অভাব অনটনগুলো দূর করে দেব ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেব তোর কপালকেই খুলে দেব তোর ভাগ্যকে পরিবর্তন করে দেব এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে ডাকতে থাকে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ তাআলা সারা রাত পর্যন্ত আবারও বলতে থাকেন ও আমার অসুস্থ বান্দা বান্দিরা কারা অসুস্থ আছ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অসুস্থ দিয়ে থাকি আল্লাহ বলেন ওয়া ইযা মারিদু ফাহুয়া ইয়াশফিন আমি আল্লাহ পরীক্ষা করার জন্য অসুস্থ দিয়ে থাকি যদি তুমি সহ্য করতে না পারো অধৈর্য হয়ে যাও ভালো না লাগে আমার কাছে দোয়া করো আজকে শবে বরাতের রাত যদি আমার কাছে দোয়া করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতার জীবন দান করব সুস্থ করে দেব আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতের সূর্যাস্ত যখন শুরু হয় মাগরিব নামাজের ওয়াক্ত যখন হয় তখন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে চলে আসে প্রথম আসমানের মধ্যে সারা রাত পর্যন্ত ফজরের নামাজের আগ পর্যন্ত প্রথম আসমানে থেকে ডাকতে ডাকতে পৃথিবীর মানুষদেরকে বলতে থাকে আর আমার আল্লাহ নিজে তখন ক্ষমা করে দেয় সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার
তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতের রাত্রি আমি বলেছি ভাগ্য পরিবর্তনের রাত্রি, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনাদেরকে জানতে হবে ২০২৪ সালে শবে বরাত কত তারিখে, কি মাসে, কি বারে এবং শবে বরাতের রাত্রিতে আপনারা কিভাবে ইবাদত করবেন এবং শবে বরাতের রোজা কয়টি, আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলে দেব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি ২০২৪ সালে শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ রোজ রবিবার রাত্রি। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি ২০২৪ সালের শবে বরাত হচ্ছে ২৫শে ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ, খুব নিকটে চলে এসেছে, আল্লাহু আকবার, একদম কাছাকাছি আমরা চলে এসেছি। তাই ২০২৪ সালের শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ রোজ রবিবার দিবাগত রাত্রে, রবিবার রাত্রি শবে বরাত, নিসফে শাবান, আল্লাহর রাসূল বলেছেন এটা সম্মানিত একটি রাত। আমি আপনাদেরকে বলেছি, হ্যাঁ, এই রাতে আল্লাহর রাসূল ইবাদত করেছেন রাত্র জাগরণ করে। আপনারা এই রাত্রিতে ইবাদত করতে হবে, মাগরিব নামাজের পরপর আপনারা যারা ইবাদত করবেন, মাগরিব নামাজের পরপর আপনারা আওয়াবিন নামাজ পড়বেন, ২ রাকাত ২ রাকাত করে নফল নামাজ, ৬ রাকাত আওয়াবিন পড়বেন মাগরিব নামাজের পরে, আওয়াবিন নামাজটাও পড়বেন এবং মেইন ইবাদত হবে ইশার নামাজের পরে আপনারা শবে বরাতের নামাজ আদায় করতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতের নামাজটা আপনারা ২৫শে ফেব্রুয়ারি রোজ রবিবার রাত্রে কিভাবে পড়বেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। শবে বরাতের রাত্রিতে, রবিবার রাত্রিতে, ২৫শে ফেব্রুয়ারি রবিবার রাত্রিতে, এই আপনি শবে বরাতের রাত্রিতে এশারের নামাজটাকে আপনি পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। এশারের নামাজটাকে পড়ে সুন্নত সহকারে পড়ে ফেলবেন, ৩ রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন ইনশাআল্লাহ। এই বিতিরের নামাজটা আপনি শবে বরাত নামাজের পরে পড়বেন, ঠিক আছে? মানে শবে বরাতের নামাজ যখন আপনার শেষ হয়ে যাবে তারপরে আপনি বিতিরের নামাজটাকে পড়বেন, এবং যারা তাহাজ্জুদ নামাজ পড়েন তারা তাহাজ্জুদ নামাজের সময় এই বিতিরের নামাজটাকে পড়তে চেষ্টা করবেন। যারা সব সময় তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, সন্দেহ থাকলে কিন্তু রাখবেন না, এটা কিন্তু ওয়াজিব নামাজ। যদি আপনার ভুল হয়ে যায়, যদি আপনার কাজা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য যদি না পারেন তাহলে আপনারা রাখবেন না, যদি পারেন যে আপনাদের এরকম শক্তি আছে যে আপনি নামাজটা পড়তে পারবেন তাহলে আপনি রেখে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা বিতিরের নামাজটাকে রেখে দিয়ে তাহাজ্জুদের নামাজের পরে বিতিরের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজের পরে, যারা তাহাজ্জুদ নামাজ পড়েন সব সময়। আর যদি আপনারা তাহাজ্জুদের নামাজ নাও পড়েন বা পড়েন আপনার ইচ্ছা, ইশারের নামাজের সঙ্গে সঙ্গে পড়ে ফেললেও চলবে, কোনো সমস্যা নেই। যারা তাহাজ্জুদ নামাজ পরে পড়বেন, তাহাজ্জুদের নামাজটা আগে পড়বেন ভোর রাত্রি, তারপরে বিতিরের নামাজটাকে পড়বেন, ঠিক আছে? আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব ইনশাআল্লাহ যে আপনারা এই যে শবে বরাতের রাত্রে শবে বরাতের নামাজটা পড়বেন, এটা কি নফল নামাজ নাকি এটা ওয়াজিব নামাজ? কি নামাজ এটা? হচ্ছে নফল নামাজ, এটা নফল নামাজ। এই শবে বরাতের নামাজটা ২ রাকাত ২ রাকাত করে আপনারা পড়বেন ইনশাআল্লাহ, যত রাকাত পারেন তত রাকাত পড়বেন, ২ রাকাত ২ রাকাত করে কিন্তু এই নামাজটাকে আদায় করতে হয়। ২ রাকাত ৪ রাকাত ৬ রাকাত ৮ রাকাত ১০ রাকাত ১২ রাকাত আপনি যত রাকাত পারেন ইনশাআল্লাহ আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, যত পড়বেন তত সওয়াব হবে ইনশাআল্লাহ। ওই শবে বরাতের রাত্রিটা জাগরণ করে আপনি শুধু ইবাদত করবেন, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ দোয়া, আমি বলে দেব ইনশাআল্লাহ কিভাবে আপনারা নামাজ পড়বেন, কত রাকাত পরপর মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে কোন দোয়াটা পড়লে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল করবে, আমি বলে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি একে একে করে বলে দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ইশারের নামাজ পড়লাম, সুন্নত পড়লাম, শুধু ৩ রাকাত বিতির রাইখা দিলাম, ঠিক আছে, এটা পড়বো কোন সময়, শবে বরাতের নামাজের পরে, ঠিক আছে, একেবারে লাস্টে। আচ্ছা, ওকে, এখন আমরা দাঁড়িয়ে গেলাম কোথায়,
সববরাত নামাজের জন্য দাঁড়িয়ে আপনি সববরাত নামাজের নিয়তটা সর্বপ্রথম করতে হবে। এই নিয়তটা যদি আপনি আরবিতে করতে চান আরবিতে করতে পারবেন, আর বাংলাতে করতে চাইলে বাংলাতে অতি সহজে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি আপনারা সববরাতের নামাজের নিয়তটাকে আপনারা বাংলাতে আরবিতে করতে চান আরবিতে করলে এইভাবে করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল শবে বারাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এভাবে আপনারা নিয়তরা করবেন। যদি আপনারা আরবি নিয়তরা না পারেন বাংলাতেও করতে পারেন। আমি আবারও আপনাদেরকে আরবি নিয়তরা বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল শবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এভাবে আপনি নিয়তরা করে আপনি সববরাতের নামাজটা পড়বেন। যদি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে অতি সহজে নিয়ত করে সববরাতের নামাজ নামাজটা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাতে এভাবে নিয়ত করবেন ইনশাআল্লাহ। আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। আমি আবার বলছি বাংলা নিয়তরা, আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে নামাজটাকে আপনি আদায় করবেন ইনশাআল্লাহ। আমি দুই রাকাত নামাজ আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই দুই রাকাত নামাজ দেখলে সব নামাজটি আপনি পড়তে পারবেন, এবং নামাজের পরে কোন দোয়াটা পড়ে মুনাজাত করতে হয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনাদের কপাল ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হবে, আল্লাহ পছন্দ করবে, যত গুনাহ করছেন সব মাফ হবে ইনশাআল্লাহ। এভাবে আমি নামাজটা দুই রাকাত পড়িয়ে তারপরে দেখাচ্ছি, নামাজটাও শিখে ফেললেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে দশটি করে নেকিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি বসে বসে সুন্দর করে নামাজটাকে আপনাদেরকে দেখিয়ে মাথার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেব, আপনারা অতি সহজেই শিখে তারপর আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন। যারা অসুস্থ আছেন বসে পড়বেন, যারা সমস্যায় আছেন চেয়ারে বসে পড়বেন, এটা আপনাদের ইচ্ছা। আমি বসে বসে দেখাবো আপনাদেরকে ইশারার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়তটা করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কিন্তু জীবনে বহুত সময় নষ্ট করেছেন, কপাল খুলে যাবে এই নামাজটা পড়ে আল্লাহর কাছে চাইলে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন, নিয়ত করবেন এভাবে। আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সববরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। নিয়ত্রা বাধার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. তারপরে বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন, যদি বড় সুরা পারেন কেরাত বড় পড়বেন, না পারলে ছোট সুরাই পড়বেন। আয়াতুল কুরসি অনেকে পারেন, ইয়াসিন সুরা পারেন, আর রহমান পারেন, অনেকেই আপনারা আছেন। হ্যাঁ, যা পারেন তাই পড়বেন, প্রথম রাকাতে এক পৃষ্ঠা পড়লে এক পৃষ্ঠা, আধা পৃষ্ঠা পড়লে আধা পৃষ্ঠা, যদ্দূর পারেন উদ্দূর পড়বেন, ঠিক আছে? আর না পারলে আপনারা আলামতারা পড়বেন, ঠিক আছে? বা যে কোনো একটি সুরা পড়তে পারেন প্রথম রাকাতে, আমরা আরাম তারই পড়বো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম এখন রুকুতে চলে যাব।
রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে পড়বেন তিনবার রুকুর তাসবি কমপক্ষে, সুবহানা রব্বিয়াল আযীম তিনবার পাঠ করতে হবে, বেশি পড়লে সওয়াব, কোনো সমস্যা নেই, আমরা তিনবারই পড়ব। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সেজদা গিয়ে কমপক্ষে তিনবার পড়বেন, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে এখন বসবেন, একটু সোজা হয়ে কিন্তু বসতে হবে, ঠিক আছে? দুই সেজদার মাঝখানে বসছেন আপনি, বসে দোয়া পারলে পড়বেন, না পারলে দোয়া পড়ার দরকার নেই, একটু বসে তারপর আবার চলে যাবেন সেজদায়, দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার, তিনবার সুবহানা রব্বিয়াল আ'লা আবারও পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, এভাবে দাঁড়িয়ে গিয়ে পড়বেন বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, তবে একটু ছোট পড়বেন দ্বিতীয়টা, প্রথমটা বড়, ঠিক আছে? আমরা লিলাফি কোরাইশ পড়বো, হ্যাঁ। بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, এভাবে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর তিনবার রুকু তাসবি সই শুদ্ধ করে, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে রব্বানা লাকাল হামদ, এখন চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার সেজদায়, সেজদায় গিয়ে তিনবার সুবহান রব্বিয়াল আলা পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসে যাবেন, একটু লেট করতে হবে সোজা হয়ে বসে, কিন্তু না হয় নামাজ হবে না। তারপর আবার সেজদা দিবেন, আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই রাকাত পরে এখন আমরা বসেছি বৈঠকের মধ্যে, আখেরি বৈঠক এটা, দুই রাকাত নামাজ। এখন তাশাহুদ দুরুদ শরীফ দয়ামাসুরা পয়রা কিভাবে সালাম ফিরাই দেখতে থাকুন, ঠিক আছে? এরপরে আপনারা মুনাজাত করবেন কিভাবে, কোন দোয়া পড়বেন আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী
ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা দুই রাকাত শবে বরাতের নামাজ পড়ে ফেলেছি। ঠিক এভাবে আপনারা দুই রাকাত শবে বরাতের নামাজ আদায় করবেন। এখন যদি আরো দুই রাকাত পড়েন, ঠিক এভাবে দাঁড়িয়ে আবার নিয়ত করবেন, আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মোট কথা হচ্ছে, যেভাবে আপনাদেরকে দুই রাকাত নামাজ পড়ে দেখিয়েছি শবে বরাতের রাত্রিতে, যত রাকাত ইচ্ছা, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত, দশ রাকাত, বারো রাকাত, তার চেয়ে বেশি যত রাকাত পড়তে পারেন আপনি এভাবেই পড়বেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, আপনার নামাজ হবে। আচ্ছা, এখন কথা হলো, আপনারা শবে বরাতের রাত্রিতে কত রাকাত পরপর আপনারা মুনাজাত করবেন আল্লাহর কাছে, এবং মুনাজাতের আগে আপনারা কোন কোন জিকির আজকারগুলো সেই রাত্রিতে পড়বেন, সেটাই আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যেহেতু আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে শবে বরাতের রাত্রিতে বলতে থাকে, ডাকতে থাকে, ওই রাত্রিতে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা চার রাকাত পরপর একটু পরপর একটু পরপর নামাজ পড়বেন, চার রাকাত ছয় রাকাত পড়ে আবার মুনাজাত ধরবেন, আবার জিকির করবেন, আবার আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, চার রাকাত পরপর আপনি মুনাজাত ধরতে পারেন, আপনি ছয় রাকাত পরপর মুনাজাত ধরতে পারেন, আট রাকাত পরপর পারেন, দশ রাকাত পরপর পারেন, বারো রাকাত পরপর পারেন, দুই রাকাত পরপর পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, চার রাকাত বা ছয় রাকাত পরপর আপনি মুনাজাতটা ধরবেন, ঠিক আছে। আচ্ছা, মুনাজাত যখন ধরবেন তার পূর্বে নামাজটা যখন পড়ে ফেলবেন, আপনি বসে কতক্ষণ জিকির করবেন, ঠিক আছে, মুনাজাতরা ধরার পূর্বে। আপনি সারাক্ষণ নামাজ পড়লে দুর্বল হয়ে যাবেন, ওই রাত্রিটা গুরুত্বপূর্ণ একটি রাত্রি, আবাদত করে কাটাবেন, সারাক্ষণ নামাজ পড়বেন না, আবার দুর্বল হয়ে যাবে। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, এভাবে। হ্যাঁ, আচ্ছা, চার রাকাত বা ছয় রাকাত পরপর যখন আপনারা মুনাজাত ধরবেন, তার আগে আপনারা তাসবিহটা হাতের মধ্যে নেবেন বা হাতে গুনে গুনে, হ্যাঁ, একশোবার সুবহানাল্লাহ, বারবার মুনাজাতের পূর্বে একশোবার সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ 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 একশোবার এভাবে পড়বেন। তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশোবার পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার একশোবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার পড়বেন, এবং জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজি ওয়াদা করেছেন, এভাবে কেউ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, ছোট্ট একটি দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলেই চলবে। আর দোয়াটা হচ্ছে, আপনারা পাঠ করার পূর্বে আল্লাহকে মনে মনে বলতে হবে যে আল্লাহ, জীবনে আর কখনো ভুল করব না, গুনাহ করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপর আপনি তাসবিহটা হাতের মধ্যে নিয়ে এতটুক পর্যন্ত পড়লেই চলবে, তাওবাটার আস্তাগফিরুল্লাহ, এতটুক পর্যন্ত একশোবার পড়বেন, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার। তারপর আরো জিকির করতে পারেন আপনার মনের মতো যত জিকির আছে, তবে মুনাজাতের পূর্বে সর্বশেষ আবারো আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন। হ্যাঁ, আপনি 100 বার দুরূদ শরীফ পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 100 বার দুরূদ শরীফ পড়ে এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন বলে। যত দোয়া আছে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবেন, আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাইবেন, আল্লাহর কাছে আপনার ধন সম্পদ রিজিক যা আছে মনের আশা আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে চাইবেন যা চাইবেন তাই পাবেন, যেই কথাটা আল্লাহর কাছে দোয়া করবেন বলবেন সেটাই কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এভাবে মুনাজাত হওয়ার পর আবার নামাজ পড়বেন, আবার কোরআন তেলাওয়াত করবেন, আবার জিকির করবেন যতটুকু পারেন ইনশাআল্লাহ, ততটুকু ইবাদত করে আপনারা সর্বশেষ বিতরের নামাজটা পড়ে কিন্তু ঘুমাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব 2024 সালে শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে এবং আল্লাহ রসুল কয়টি রোজা রেখেছেন শবে বরাতের এবং কিবারে রাখতে হবে। আশা করি নামাজের কথা বুঝতে পেরেছেন, রোজাটার কথা শুনুন। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, কিন্তু শবে বরাতের মাত্র একটি রোজা। এই রোজাটা রাখলে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, আল্লাহর অনেক পছন্দের আপনারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটি রোজা রাখতে পারবেন না, সারা দিনই তো আপনারা খান, সারা মাসই তো খান, আপনারা একটি নফল রোজা রাখতে পারবেন না। আল্লাহ রসুল বলে দিয়েছে সে রোজাটার অনেক ফজিলত, অনেক বরকত, আল্লাহ অনেক পছন্দ করে। তাহলে চলুন আমরা জেনে ফেলি ইনশাল্লাহ কিবারে ভাত খেতে হবে, কয় তারিখে রোজাটা, ইংরেজি হিসাবটা। 2024 সালের শবে বরাতের রোজা হচ্ছে, শবে বরাতটা কিবারে, ফেব্রুয়ারি মাসের 25 তারিখে রোজ রবিবার। রবিবার রাত্রে কি শবে বরাতের রাত, এই শবে বরাতের রাতই আপনি ইবাদত করে ভোর রাত্রে আপনি সেহরি খাবেন, ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন মানে শবে বরাতের রাতের দিনই পরের দিন আপনি একটি রোজা রাখবেন সোমবারে। রবিবার রাত্রে শবে বরাত, রাত্রে সেহরি খেয়ে সোমবারে সারাদিন রোজা রাখবেন। আবার বলছি 2024 সালের 25 ফেব্রুয়ারি রাত্রে শবে বরাত, রবিবার রাত্রে 25 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি সারাদিন রোজা রাখবেন, 26 ফেব্রুয়ারি রোজ সোমবারে রোজা রাখবেন। ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরেকটি রোজার কথা বলবো। আল্লাহ রসুল কিন্তু প্রতি মাসে তিনটা রোজা রাখতেন সর্বদায়, কখনো মিস করতেন না। এই রোজাটির মধ্যে প্রতি আরবি মাসের তিনটি রোজা রাখতেন, যেমন শাবান মাসের 13, 14, 15, এভাবে প্রত্যেক আরবি মাসের মহরমের 13, 14, 15, সফরের 13, 14, 15, প্রতি আরবি মাসের তিনটি রোজা রাখলে অনেক সওয়াব, যেগুলোকে আইয়ামে বিজের রোজা বলা হয়। যদি আপনারা এই শাবান মাসের মধ্যে আপনারা আইয়ামে বিজের তিনটি রোজা রাখেন তাহলে শবে বরাতের রোজাটাও কিন্তু এর মধ্যে পড়ে যাবে, এবং আল্লাহ রসুল বলেছেন এই রোজাগুলো রাখলে পুরো এক মাসের রোজার সওয়াব হবে, এবং 12 মাস এই রোজাগুলো রাখতে পারলে পুরো এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে দিবে। এবং আপনারা যদি পারেন রাখবেন ইনশাল্লাহ। যদি আইয়ামে বিজের রোজাগুলো আপনারা এই শাবান মাসে রাখতে চান, 2024 সালের শবে বরাতের মাসে শাবান মাসে, তাহলে ইংরেজি হিসাব করলে আপনাদেরকে আমি বলছি ইনশাল্লাহ 24 ফেব্রুয়ারি একটি রোজা রাখবেন, ঠিক আছে, শনিবারে। তারপর 25 ফেব্রুয়ারি শবে বরাতের দিন রবিবারে একটি রোজা রাখবেন, 25 ফেব্রুয়ারি। তারপর 26 ফেব্রুয়ারি সোমবারে একটি রোজা রাখবেন। তাহলে 24 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি তিনটা রোজা রাখলে আইয়ামে বিজের রোজাও হয়ে যাবে এবং আপনাদের শবে বরাতের রোজাও হয়ে যাবে। আর আইয়ামে বিজের রোজাগুলো যদি আপনি আরবি হিসাব করে বের করতে চান তাহলে এই 2024 সালের এই শাবান মাসের যেদিন শবে বরাত, শবে বরাতের আগের দিন একটি রোজা রাখবেন, শবে বরাতের দিন একটি রোজা রাখবেন, পরের দিন একটি রোজা রাখবেন। সিরিয়ালে তিনটা রোজা রাখলে আগের দিন একটা, শবে বরাতের পরের দিন একটা, শবে বরাতের দিন একটা, এভাবে রাখলে তিনটা রোজা হয়ে যাবে, আইয়ামে বিজের আপনাদের রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রসুল প্রতি সপ্তাহে দুইটা রোজাও রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার, ওগুলো রাখতে পারেন মন চাইলে। আর যদি কোনোটাই রাখতে মন না চায় তাহলে আপনি শবে বরাতের এক রোজা কখনো ছাড়বেন না। আল্লাহ রসুল সর্বদাই এই শবে বরাত রোজা রাখতেন এবং আমাদেরকেও বলেছেন শবে বরাতের রোজাটা রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের আমাদের সকলকে 2024 সালের শবে বরাতের রাতে
পঁচিশে ফেব্রুয়ারি রোজ রবিবার দিবাগত রাত্রে যাতে আমরা আবাদত করে নামাজ পড়ে জিকির আসকার করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহকে খুশি করাইতে পারি এবং ভাগ্য তকদির পরিবর্তন করে যাতে আল্লাহ ভালো করে দেয় সেই আমরা আবাদত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ, যারা ইসলামিক ভিডিওগুলোকে লাইক করে কমেন্টস করে এবং শেয়ার করে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ তাদেরকে জীবন একবার হইলে মক্কা মদিনায় নিও আল্লাহ, তোমার ঘর দেখার স্পর্শ করার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন, তোমার নবীর রওজায় সালাদু সালামটুকু দেওয়ার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন এবং কিভাবে নামাজগুলো পড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ইশারার মাধ্যমে সুন্দর করে, আপনারা পুরুষ মহিলা সকলেই এভাবে আপনারা নামাজগুলো আদায় করবেন ইনশাআল্লাহ। আমি বসে বসে দেখিয়েছি, আপনারা দাঁড়িয়ে পড়বেন, যারা সুস্থ আছেন, যারা অসুস্থ বসে, যারা একেবারে অসুস্থ বসেও পড়তে পারেন না শুয়ে পড়বেন ইনশাআল্লাহ, এবং চেয়ারের মধ্যে বসে পড়তে পারবেন ফুলের মধ্যে যদি না বসতে পারেন। ঠিক আছে, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।